প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছ, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। স্কুল প্রতিষ্ঠান খুলতে তিন পরিকল্পনা মন্ত্রণালয়ের, এটা সময় টিভি নিউজ, এটা আজ দুপুর 2:34 প্রকাশ হয়েছে। তো এখানে আসলে কোন তিনটা পরিকল্পনা এবারের স্কুল প্রতিষ্ঠান খোলা হচ্ছে সেই বিষয়টা সম্পর্কে আমরা জানবো। হ্যালো ফ্রেন্ডস, তুমি দেখছো অনলাইন ডিজিটাল বিডি ইউটিউব চ্যানেল, সাথে আছি শাহরিয়ার আহমেদ রুবেল। চলো ভিডিওটি শুরু করি। সেপ্টেম্বরে স্কুল খুললে সংক্ষিপ্ত সিলেবাসে পিইসি পরীক্ষা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। বুধবার 12 আগস্ট দুপুরে সাংবাদিকদের এই কথা জানান তিনি। এছাড়া অক্টোবর নভেম্বরে খুললে নিজ নিজ স্কুলে বার্ষিক পরীক্ষা, এমসিকিউ, 50 নম্বরের ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। আর তাও সম্ভব না হলে ডিসেম্বরে স্কুল খুললে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় অটোপাসের পরিকল্পনা করেছে বলে জানান তিনি। এই সবগুলো বিষয়ে প্রস্তাব রোববার 16 আগস্ট প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। করোনা ভাইরাসের কারণে গত 17 মাস থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। 16 মার্চ পর্যন্ত শিক্ষার্থীরা মাত্র 41 দিন কর্মদিবস পেয়েছিল। জুনের 1 তারিখ থেকে অফিস আদালত খুলে দেওয়া হলেও এখনও অনিশ্চিত শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়টি। এই অবস্থায় সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট শিক্ষা মন্ত্রণালয়ে 39 পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে শিক্ষাবর্ষ প্রায় শেষের দিকে, এ অবস্থায় খুব দ্রুত নিতে হবে সিদ্ধান্ত। সুপারিশগুলোকে শেষ মুহূর্তের যাচাই বাছাই করে শীঘ্রই সিদ্ধান্ত জানাবে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেন বলেন, কোন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খুললে কি হবে তার একটি ড্রাফট আমাদের দিয়েছে, সেই মতামতগুলোকে আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। জেএসসি এবং জেডিসি পরীক্ষার্থীদের ক্ষেত্রেও নিয়ম প্রযোজ্য হবে, আর শিক্ষা প্রতিষ্ঠান খুললেও এইচএসসি পরীক্ষার প্রস্তুতিতে কমপক্ষে 1 মাস সময় নেবে শিক্ষা মন্ত্রণালয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের স্কুল খুলতে তিন পরিকল্পনা মন্ত্রণালয়ের কি বলেছিল সেইটির বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে, পাশাপাশি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর নিয়মিত শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।